জামালপুর সদর উপজেলার 5 নং ইটাইল ইউনিয়ন পরিষদের উপনির্বাচন ঘিরে রূপসী বাংলা টেলিভিশনে একান্ত সাক্ষাৎকারে বক্তব্য রাখেন ইটাইল ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ময়মনসিংহ আনন্দমোহন কলেজ ছাত্র সংসদের সিনিয়র সদস্য, জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য ও জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। 5 নং ইটাইল ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী আলহাজ মোহাম্মদ হামিদুল হক ফারুক। রূপসী বাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম ঝোকনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে। দর্শক মন্ডলী, ভোটের মাঠের খবর জানাতে আমরা আজকে চলে আসছি জামালপুর সদর উপজেলার ইটাইল ইউনিয়নে। আগামী 27 জুলাই এই ইটাইল ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে ঘিরে জানতে পারছি 3 জন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। যেটি আপনাদের জানিয়ে দেন সেটি হলো এই ইটাইল ইউনিয়নে সাবেক চেয়ারম্যান আলহাজ হামিদুল হক ফারুক, তিনি নির্বাচনে একবার বিজয়ী হয়ে এই এই ইউনিয়নকে তিনি সুন্দরভাবে এবং পরিপাটিভাবে সাজিয়েছিলেন এবং ব্যাপক উন্নয়নমূলক কর্মকাণ্ড তিনি করেছিলেন। আমাদের মাঝে আজকে উপস্থিত রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর জেলা শাখার সম্মানিত সদস্য এবং সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি। আমরা আজকে যার কাছে আমরা চলে আসছি, তিনি এই 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 যে ইউনিয়নের একজন সুনামধন্য সমাজসেবক, ইতিমধ্যে জানতে পেরেছি তিনি বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছেন। আমরা তার কাছে বিস্তারিত তথ্য শুনব। ধন্যবাদ রূপসী বাংলা টিভিকে এবং দর্শক শ্রোতা যারা শুনছেন সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং অভিনন্দন বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর জেলা শাখার পক্ষ থেকে। প্রিয় ভাইরা, আমি গত 2022 নির্বাচনে একজন বৈধ প্রার্থী ছিলাম। যেহেতু জননেত্রী শেখ হাসিনা আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী, যারা আপনার বুকের হাফিজ রহমান সবরকে নৌকা প্রতীক দিয়েছিলেন, তারপরে আজকে যিনি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডাক্তার এম মান্নান খান, আজকের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু বিজন কুমার চন্দ এবং তার দেড়জন আত্মীয় স্বজন সহ আমার বাড়িতে এসেছিল। কয়েক হাজার মানুষের উপস্থিতিতে তারা বলতে পারে নাই আপনি প্রত্যাহার করে। তারপরে আমাদের জামালপুরের অভিভাবক, যিনি 26 লক্ষ মানুষের নেতৃত্ব দিয়ে থাকেন এই ময়মনসিংহ বিভাগের, জনাব মির্জা আজমের আহ্বান জানিয়েছেন যে মির্জা আজম ভাই আপনাকে একটু দেখা করতে বলেছেন। আনুষ্ঠানিকভাবে আমার ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব মোশাররফ হোসেন ফুকন সহ আমরা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আমার আরেক নেতা প্রিয় নেতা জনাব ফারুক আহমেদ চৌধুরীর উপস্থিতিতে, বাবু বিজন কুমার মান্নান ডাক্তারের উপস্থিতিতে আমাকে আনুষ্ঠানিকভাবে দলের বিরুদ্ধে বা নৌকার বিরুদ্ধে নির্বাচন না করার জন্য আহ্বান জানাল। আমি তাদের কথা সম্মান জানিয়ে নেত্রী এবং নৌকা প্রতি সম্মান জানিয়ে যেদিন প্রত্যাহারের শেষ দিন তার আগের দিন আমি আমার মনোনয়ন প্রত্যাহার করি। যিনি পরবর্তীতে 2 জন প্রার্থী ছিলাম উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এখন আজকে উনি উপজেলা নির্বাচন প্রার্থী হয়েছিলেন, এখান থেকে পদত্যাগ করে, যার জন্য এই চেয়ারম্যান পদটি শূন্য ঘোষিত হয় আগামী 27 জুলাই সেই উপনির্বাচন। সেই উপনির্বাচনে আজকে আমি প্রার্থী হয়েছি, আরও 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকলেই ভালো, সকলের যোগ্য, সুতরাং আমি যোগ্যতার মাপকাঠিতে যেমন আমি পরীক্ষিত, আমি 5 বছর ইউনিয়নের দায়িত্বে ছিলাম। আমার বড় ভাই 2 মেয়াদে চেয়ারম্যান ছিল, আমার এক চাচা চেয়ারম্যান ছিল। আমি আশা করি আমি যদি নির্বাচিত হই, জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে, যেহেতু আমি জেলা আওয়ামী লীগের মেম্বার, থানা আওয়ামী লীগের সদস্য সহসভাপতি, সেই সুবাদে নেতৃবৃন্দ যারা আছেন, আমার এই আসনে মাননীয় সংসদ সদস্য যাকে আমরা বিপুল ভোটে নির্বাচিত করেছি, তাদেরকে নিয়ে তাদের সহযোগিতা আমার এলাকায় আমি অবশ্যই একটি স্মার্ট ইউনিয়ন গড়তে পারবো, এটা আমার বিশ্বাস। দ্বিতীয়ত, আমার পূর্ণ আস্থা আছে জনগণের প্রতি যে আমি বিপুল ভোটে নির্বাচিত হব। সকল মানুষকে আশ্বস্ত করতে চাই, আমি নির্বাচিত ছিলাম, আমি নির্বাচিত হলে কোনো টাউট বাটপার, কোনো ধরনের দালাল, কোনো ধরনের নেশা মাদক জুয়ারও কিচ্ছু থাকবে না, একটু প্রতিশ্রুতি আমি দিতে পারি। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আমি মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া
সকলের আইন শৃঙ্খলা বাহিনী এই নির্বাচনটা যাতে সুষ্ঠু হয়, সুন্দর হয়, নিরপেক্ষ হয় এই আশাবাদ ব্যক্ত করি, সকলের সহযোগিতা কামনা করি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।